নমস্কার স্বাগত নিউজ বর্তমানে আপনাদের সঙ্গে রয়েছে আমি সমনা শুরু করছি স্পেশাল ওয়ান আর আজকে স্পেশাল ওয়ানে যে বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব তা হল আজকে যে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফা নির্বাচন চলছে আজকে আমাদের বাংলায় আট লোকসভা কেন্দ্রে নির্বাচন চলছে গোটা দেশে আটান্ন আসনে নির্বাচন চলছে বাংলায় যে সমস্ত কেন্দ্রে লোকসভা নির্বাচন আজকে ষষ্ঠ দফায় চলছে তা হলো আপনারা জানেন যে বাঁকুড়া বিষ্ণুপুর কাথি, তমলুক মেদিনীপুর অন্যদিকে পুরুলিয়া বাঁকুড়া এই আটটি কেন্দ্রে আজকে লোকসভা নির্বাচন চলছে এবং সকাল থেকে আমাদের যেরকমটা নজর রয়েছে আমরা আগের যে নির্বাচনগুলো দেখেছি যে দফা ভোট চলেছে পঞ্চম দফা পর্যন্ত বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি অভিযোগ উঠে এসেছে এবং তার মধ্যে দিয়েই নির্বাচন শেষ হয়েছে এবং ষষ্ঠ দফাতেও সেখানে আমরা সকাল থেকেই বেশ কিছু অশান্তি বেশ কিছু বিক্ষিপ্ত অভিযোগ আমরা পাচ্ছি এবং তার মধ্যে এই শুরুতেই আমরা নজর রাখার চেষ্টা করব। পশ্চিম মেদিনীপুরে যেখানে বেশ কিছু বিক্ষিপ্ত অভিযোগ উঠে আসছে ভোটের দিন পার্টি অফিসের বাইরে তালা পড়ে যায় এবং খেতুয়া পার্টি অফিসে তালা মারার অভিযোগ ওঠে এবং পাশাপাশি সিপিএম এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে এবং কেশপুর যেটা বারে বারে খবরের শিরোনাম হয়ে উঠছে ইদানিংকালে এবং সেই কেশপুর কিন্তু বারে বারে উত্তপ্ত হয়ে উঠছে এবং আপনাদের জানায় যে কেশপুরে আজকে সকালেই একটা বড় বিক্ষোভের ছবি নজরে এসেছে যেখানে আপনারা জানেন যে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় যিনি যখন গাড়ি নিয়ে সেই এলাকা দিয়ে প্রবেশ করেন সেখানে বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক বলে জানা যাচ্ছে তারা গাড়ি আজকে ধরে বিক্ষোভ দেখান বিজেপি প্রার্থীকে এবং তাদের যে অভিযোগ সেই অভিযোগ চালানোর চেষ্টা করেন এবং বারে বারে যে অভিযোগ উঠে আসছে সেই অভিযোগ তাদের কোনোরকম সুরাহা মিলছে না এবং তার যদি তারা বিক্ষোভে নেমেছেন এমনটাই তারা অভিযোগ করছেন ঠিক কি অভিযোগ রয়েছে সোনা আপনাদের পক্ষ থেকে এজেন্ট থাকার জন্য আমরা কালকে রাত্রিতে অফিসে ছিলাম তার প্রস্তুতি নিচ্ছিলাম এজেন্ট থাকার জন্য তখন রাত্রি নটার পর থেকে তৃণমূলের বাইক বাহিনী বাহিনী সহ প্রায় সত্তর আশি জন লোক আমাদের এজেন্টদের বাড়িতে গিয়ে বাড়ি লোক দিকে ধমক চমক এবং আমাদের পাঠিটি চত্বর ঘেরাও করে রেখেছিল তারপরে কিছুক্ষণ পর আমরা বারে বারে আনন্দপুর থানার ওসি এবং এই ঘাটাল থানার যে আইপিএস অফিসার আছে তাকেও আমরা ঘাঁটালপোনা লোকসভার যে আইপিএস অফিসার আছে তাকেও বারে বারে ফোন করার পর রেসপন্স কোনোভাবে পাচ্ছিলাম না অনেক কষ্টে একটু কমপ্লেন করার পরে রেসপন্স কিছুটা পেয়েছিলাম আধ ঘন্টার মতো পুলিশ স্টে করে তারপর এখান থেকে চলে যায় তার পরবর্তীক্ষণে দেখি তৃণমূলের আবার গুন্ডাবাই নিয়েছে আমাদের ঝুলিয়ে দিয়ে চলে যায় যাতে আমরা না এজেন্ট করি যা বাইরে এখন বাইরে বেরোতে পারছি না তালা ঝুড়াচ্ছি এবং এটা কথা হচ্ছে আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে আমি যারা এই অভিযোগ করেছি এবং এই অভিযোগের ভিত্তিতে মানুষ যেভাবে ভুল বুঝে সে প্রসঙ্গে বলতে যায় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে বাংলার মানুষ যেমন প্রত্যাখ্যান করেছে সেই হিসাবে দু নম্বর অঞ্চলের মানুষও প্রত্যাখ্যান করে মুষ্টিমেয় গোটা কয়েক লোক আছে যারা পঞ্চায়েতে প্রার্থী দিতে পারেনি এজেন্ট দিতে পারেনি যারা এই লোকসভা নির্বাচনেও দু একটা জায়গায় পতাকা বেঁধেছে সে পতাকা আর মিছিল মিটিং কোনো কিছুতেই নাই তাই স্বাভাবিকভাবে এজেন্ট দিতে পারেনি দলের কাছে তাদের যাহোক কিছু জানাতে হবে তাই তারা এই অভিযোগ করেছে অভিযোগ স্বাভাবিক মিথ্যা তৃণমূলের কোন যোগী যোগসাজী নেই কারণ তৃণমূল কংগ্রেস উন্নয়ন নিয়ে মানুষের কাছে যেভাবে আছে তাতে প্রতিটি স্তরের মানুষ মুখিয়ে আছে আজকের এই নির্বাচনে ভোট অংশগ্রহণ করার জন্য পশ্চিম মেদিনীপুরের যে ছবি আপনাদের সামনে রাখছি অনেক অভিযোগই কিন্তু সামনে আসছে এবং যেরকমটা জানাচ্ছি আপনাদের বিজেপি প্রার্থী ঘাটালের হিরণ চট্টোপাধ্যায় তার গাড়ি ধরে বিক্ষোভ দেখান সেখানকার গ্রামবাসীরা এবং বলা হচ্ছে যে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা এই বিক্ষোভ করছেন এমনটাই হিরণ চট্টোপাধ্যায় অভিযোগ করছেন এবং এর আগেও আমরা দেখেছি যে তাকে আটকে ধরে বিক্ষোভ দেখানো তাকে যেতে না দেওয়া এরকম নানা অভিযোগ সামনে এসেছে কিন্তু ভোটের দিনও রেহাই মিলল না সেই এলাকা দিয়ে যখন বিজেপি প্রার্থী যাচ্ছেন তখন তার গাড়ি ধরে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসীরা এবং পাশাপাশি নানা রকম অভিযোগ তারা তুলছেন নানা অভিযোগ তুলে তারা সরব হচ্ছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আজকের যে আট লোকসভা কেন্দ্রে নির্বাচন চলছে আজকে প্রত্যেকটি কেন্দ্রে আমাদের নজর রয়েছে এখনও পর্যন্ত ভোটদানের হার বলছে চুয়ান্ন দশমিক আট শতাংশই দুপুর একটা পর্যন্ত তবে এই নিয়ে আরও বিস্তারিতভাবে আমরা জানবো এবং সার্বিক চিত্রটা ঠিক কি উঠে আসছে এই নিয়ে আমরা জানার চেষ্টা করবো রুমে চলে যাব সেখানে রয়েছেন আমাদের ডিস্ট্রিক্ট ইনচার্জ উৎপল দাস উৎপল দাস আজকে গোটা আমাদের এই রাজ্যে যে লোকসভা নির্বাচন চলছে আট লোকসভা কেন্দ্রে সার্বিক চিত্রটা ঠিক উঠে আসছে কিভাবে বিশ্লেষণ করবে একেবারে ছোমনা আজকে দেখো ষষ্ঠ দফার নির্বাচন চলছে গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে কিন্তু আটটি যে আসন সেই আসনে নির্বাচন চলছে যে নির্বাচনগুলি রয়েছে যে বাঁকুড়া বিষ্ণুপুর পুরুলিয়া ঝাড়গ্রাম তমলুক মেদিনীপুর কাথি এবং ঘাটাল এই আট আটটি আসনের মধ্যে নির্বাচন চলছে যেখানে হেভিওয়েট প্রার্থীও রয়েছে তোমার যে ফিল্ম আর্টিস্ট অর্থাৎ তারকা প্রার্থী রয়েছে বিভিন্ন ধরনের যে প্রার্থী রয়েছেন সেখানে দাঁড়িয়ে আমরা যদি দেখি গত একটা পর্যন্ত একটা পর্যন্ত যে পরিসংখ্যান আমরা এখনও পর্যন্ত পাচ্ছি যে একটা পর্যন্ত এই ভোটের শতাংশ হচ্ছে আমরা দেখলাম যে বাঁকুড়ায় চুয়ান্ন দশমিক দুই এক শতাংশ বিষ্ণুপুরে পাওয়া ভোট পড়েছে আটান্ন দশমিক ছয় চার শতাংশ পুরুলিয়ায় পড়েছে পঞ্চাশ দশমিক তিন চার শতাংশ এবং ঝাড়গ্রামে পড়েছে ছাপ্পান্ন দশমিক নয় পাঁচ শতাংশ আর তমলুকে পড়েছে সাতান্ন দশমিক ছয় চার শতাংশ মেদিনীপুরে একান্ন দশমিক পাঁচ সাত শতাংশ এবং কাঁথিতে একান্ন দশমিক ছয় ছয় শতাংশ এবং ঘাটালে ভোট পড়েছে তোমার সাতান্ন দশমিক তিন সাত শতাংশ এই যে ভোটের যে শতাংশ সেই শতাংশ সার্বিকভাবে যেটা বলছে নির্বাচন কমিশন যে সর্বগড়ে যদি আমরা ধরি সেই শতাংশটা চুয়ান্ন দশমিক ছয় আট শতাংশ কিন্তু ভোট পড়েছে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের এই আটটা কেন্দ্রে সেখানে দাঁড়িয়ে এই যে সকাল ছ সাতটা থেকে যে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে সেই নির্বাচন প্রক্রিয়া চলাকালীন বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু ছোট বিক্ষিপ্ত বা বড় ঘটনা কিন্তু এই মুহূর্তে উঠে এসছে বিভিন্ন আমরা দেখলাম যে ঘাটালের যে বিজেপি প্রার্থী তার গাড়ি ঘিরে বিক্ষোভ এবং পাশাপাশি তাকে মানে বিভিন্ন বুথে বুথ যারা পোলিং এজেন্ট রয়েছে তাদের ঢুকতে বাধা দেওয়া ভোটারদের তাদের ঢুকতে ভোটদানে বাধা দেওয়া প্রভাবিত করা একাধিক অভিযোগ এসছে এবং আরও একটি যে চিত্র ছবি যেটা আমাদের সামনে এসেছে যদিও যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এটি তারা তাদের এই যে একটি ভোট মানে ভিডিও তারা ভাইরাল করেছে যে ভিডিওতে তাদের যে দাবি যে বিজেপি কর্মী সমর্থকেরা তারা জোরপূর্বক একটি বুথ দখল করে লাগাতার ছাপ্পা দিচ্ছে যদিও এই অভিযোগ এই সামাজিক মাধ্যমে এই ছবিটি ভাইরাল করে তৃণমূল কংগ্রেস এর প্রসঙ্গে কিন্তু নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই যে ছবি এই ছবিটি কোনো যে ছবিটি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে সেই ছবিটির কোনো অস্তিত্ব নেই এটি একটা ফেক ভিডিও বলে তারা দাবি করেছেন এবং বেলদা বেলদা থানার যে সারেঙ্গি সেখানেও বিজেপি কর্মীদের বিরুদ্ধে মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ করছে মানে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বিভিন্ন সময় দেখো একাধিকভাবে যে অভিযোগগুলি এসছে আমরা যদি হিরণকে দেখি হিরণের গাড়ি ধরে বিক্ষোভ হিরণকে বিভিন্ন সময়ে যে হিরণ তার গাড়ি ধরে তাকে ভোট কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া তার যে পুলিং এজেন্ট তাদের ঢুকতে বাধা দেওয়া এই ধরনের অভিযোগ রয়েছে আমরা এই মুহূর্তে যেই ছবিটি আমরা দেখাচ্ছি যে যেই ছবিটির কথা বলছিলাম তোমাকে যে এই ছাপ্পা ভোট চলছে লাগাতার যে বেশ কিছু তৃণমূল কংগ্রেসের দাবি যে বিজেপির পক্ষ থেকে এইভাবে বুথ দখল করে ছাপ্পা ভোট আমরা ছবি দেখতে পাচ্ছি যে যেরকমটা তুমি অভিযোগ করছিলে পাশাপাশি যে ছাপ্পা ভোটের অভিযোগ প্রত্যেকটা নির্বাচনে উঠে আসছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে গাংড়া বাসুলি বোর্ড প্রাইমারি স্কুল দুশো নম্বর বুথে অবাধে ছাপ্পা চলছে বিজেপির এমনটাই কিন্তু গুরুতর অভিযোগ উঠে আসছে এবং সেই ছবিও ধরা পড়ছে উৎপল একেবারে এই যদিও এই দাবি তৃণমূল কংগ্রেসে থাকলেও নির্বাচন কমিশন কিন্তু এই যে যে ভিডিওটি সেই ভিডিওটিকে ফেক ভিডিও বলছেন বলে দাবি করছেন যা তার যা তথ্য কিন্তু ইতিমধ্যেই দিয়েছেন পাশাপাশি তোমাকে যেটা জানাবো যে বিষয়টি আমরাতে তো ছিলাম যে নন্দী মানে যে হিরণ চট্টোপাধ্যায় ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তাকে ঘিরে দিন সারাদিন ধরে যে বিক্ষোভ তাকে তার যে তিনি যখন তার যে গতি প্রকৃতি ছিল সেই গতি প্রকৃতিতে নজর রাখা এবং তার রাস্তা আটকানো রাস্তায় বাস বা গাড়ি ফেলে বিক্ষোভ দেখানো রাস্তা অবরোধ করে তাকে ইয়ে করে রাখা তিনি যদিও হিরণ চট্টোপাধ্যায় তিনি কিন্তু পুলিশের বিরুদ্ধেও একাধিক অভিযোগ করেছেন সেই সেই জায়গায় দাঁড়িয়ে এই যে তার এই সমস্ত প্রসঙ্গটাকে কিন্তু ঘুরিয়ে দিলে একদম বিষয়টিকে পুরোটাই উড়িয়ে দিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব তিনি কিন্তু যেটা জানালেন ও মানে তৃণমূলের যার দেবের যেটা যে দাবি যে এই কেশপুর বা বিভিন্ন অঞ্চলে যে অঞ্চলগুলিতে যে অশান্তি হচ্ছে তার অশান্তির জন্য তিনি সরাসরি বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে দায়ী করলেন আমরা দেখলাম এরই মাঝে কিন্তু বিজেপির রাজ্য প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অর্থাৎ বর্ধমান দুর্গাপুর পূর্বের যে প্রার্থী দিলীপ ঘোষ তিনিও তার নিজের কেন্দ্র অর্থাৎ খড়গপুরে তিনি তার নিজের কেন্দ্রে ভোট দিলেন এবং ভোট দিয়ে কিন্তু পাশাপাশি তিনি যেটা জানালেন যে এই যে অশান্তির খবর যখন তার সংবাদ মাধ্যমের কাছে তারা জানতে চান যে অশান্তির খবর নিয়ে তিনি কিন্তু পরিষ্কার জানালেন যে এই ধরনের অশান্তি তার যে নির্বাচন ছিল অর্থাৎ গত পঞ্চম দফায় যে নির্বাচন সেই নির্বাচনে যে অশান্তি হয়েছিল সেই অশান্তিকে মোকাবিলা বিজেপি কর্মী এবং যারা প্রার্থী চাষা বিজেপির যারা নেতৃত্ব আছে তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে তার প্রতিবাদ করেছে এবং আজকে ষষ্ঠ দফার যে নির্বাচন সে সেই ষষ্ঠ দফার নির্বাচনে কিন্তু একইভাবে যে বিজেপি তৃণমূল শাসক দল তারা তাদের যে পায়ের তলার মাটি সরে যাচ্ছে সেই কথা বলে তারা কিন্তু এই ফুলে যাচ্ছে বলেই তাদের এই বিক্ষোভ এবং অভিযোগ সেই এই অভিযোগটা তো পারাপারি করেন এবং এই যে বিজেপি কর্মীদের রাস্তায় দাঁড়িয়ে তাদেরকে এই সন্ত্রাস তৃণমূল কংগ্রেসের যে সন্ত্রাস সেই সন্ত্রাসকে রুখে দেওয়ার জন্য তিনি বার্তা দিলেন সুমনা একেবারেই তা এবং উৎপল পাশাপাশি এই বিষয়টাও কিন্তু নজরে আসছে যে আমাদের এই যে আগের যে দফা অর্থাৎ পঞ্চম দফা পর্যন্ত যে নির্বাচন হলো সেখানে বেশ কিছু বিক্ষুব্ধ অশান্তি উঠে এসেছে ঠিকই তবে আজকে সকাল থেকে ষষ্ঠ দফা নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু গুরুতর অভিযোগ উঠে আসছে যেমন এই বিক্ষোভ দেখানো বিজেপি প্রার্থীকে ঘিরে ধরে আটকে রাখা এবং গাড়ি আটকে দিয়ে নানা রকম অভিযোগ তোলা অন্যদিকে আমরা দেখেছিলাম এবং পাশাপাশি আরও অনেক অভিযোগ রয়েছে তবে তার আগে তুমি সঙ্গে থাকো ওর সঙ্গে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তিনি ঠিক কি বলছেন কি অভিযোগ রয়েছে তার শোনাব আপনাদের কিন্তু এটাও সত্যি কি অনেক দরকার এবং নেটিভিস্ট আজকে কিনা লকডাউনে আগে হয়েছিল 19 হয়েছিল লকডাউনে অনেকগুলো কাজ ছিল চলো সেই সামনে যেভাবে সকাল থেকে এমন কালকে রাত হ্যাঁ কালকে রাত থেকে ও ফেস করেছিল রা আমাদের কাছে টাকা নিয়ে ঘুরছিল রাত্রে দেড়টার সময় আমরা পুলিশকে নিয়ে বলেছি এত রাত্রে পারতে কি করছে এখানে টাকার ইন তো বিজেপি যেভাবে করছে এবং বিজেপির স্ট্র্যাটেজি যেটা একটা ক্লিয়ার হয়ে গেছে যে এখানে টি বেশি ভোট এখানে গিয়ে ডিস্টার্ব করা যাতে এখানে ভোটটা যাতে অশান্তি মানুষজন শান্তিপূর্ণভাবে ভোট যাতে না দিতে পারে তৃণমূলে আর মাথ পায়নি পুলিশ পুরোপুরি প্লটিং করে রেখে যাতে ভোটে আটকানি দেওয়া যায় ভোট হিরণ করতে না পারে সকাল থেকে পোলিং এজেন্টদেরকে বাড়িতে বাড়িতে নিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে বসাচ্ছি যারা ভয় দিতে হিরণকে আটকে দিলে এক ঘন্টা দিয়ে তখন এক ঘন্টা পুলিশ আমাকে আটকেছি কেশপুর আরো খারাপ হয়েছে আরো খারাপ আরো ভয়ঙ্কর হয়ে গেছে কেশপুর ঠিক একশো চুয়াল্লিশ দ্বারা নির্বাচন কমিশন এর আন্ডারে সামনে দাঁড়িয়ে আছে আরে দেখা না তুই মনে কোন বাড়ি ভেঙেছে করেছে আমরা আপনাদের শোনালাম যেখানে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তিনি ঠিক কি অভিযোগ করলেন তিনি বললেন যে এটা আগে থেকেই পূর্ব পরিকল্পিতভাবে এইভাবেই তৃণমূল কর্মী সমর্থকরা তারা এইভাবে অভিযোগ চালাচ্ছেন এবং গাড়ি ঘিরে ধরে আজকে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এই নিয়ে আমরা আবারও আলোচনা করব নিউজরুমে রয়েছেন আমাদের ডিস্ট্রিক্ট ইনচার্জ উৎপল দাস উৎপল দা আমরা শুনলাম বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তিনি ঠিক কি অভিযোগ করলেন এবং অন্যদিকে দেবকে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয় তিনিও ঠিক কি জবাব দিলেন একেবারে একেবারে দেখো যেই কথাটা আমি বলছিলাম আলোচনা করছিলাম সুমনা যে এই যে হিরণ চট্টোপাধ্যায় তার যে গতি প্রকৃতি তার সেদিকে কিন্তু নজর রাখা হচ্ছে এবং তার যে বিভিন্ন বুথে তিনি যাচ্ছেন তিনি প্রার্থী তিনি বিভিন্ন ভূতে যাবেন সেটাই স্বাভাবিক সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের যারা কর্মী সমর্থক তারা তারা কিন্তু ঘিরে ধরে তাকে বিক্ষোভ দেখাচ্ছেন রাস্তা অবরোধ করছেন এরপর চিত্র যেমন ছবিতে ধরা পড়েছে পাশাপাশি হিরণ চট্টোপাধ্যায় বিজেপির প্রার্থী ঘাটালের তিনিও কিন্তু একই অভিযোগ করলেন যেভাবে আমরা সবার জানি যে নির্বাচনের দিন যত নির্বাচন যে কেন্দ্র সেই কেন্দ্রের সংলগ্ন অঞ্চলে একশো চুয়াল্লিশ ধারা দাঁড়িয়ে থাকে একটা কমিশনের পক্ষ থেকে সেই জায়গায় দাঁড়িয়ে এত লোক কি করে নির্বাচন তারা এই নির্বাচনী কেন্দ্র অর্থাৎ কেন্দ্রের সামনে জমায়েত করছে সে বিষয় কিন্তু তিনি প্রশ্ন তুললেন এবং পাশাপাশি খুব খুব সুকৌশলে যে বিজেপির তৃণমূল প্রার্থী বিজেপির এই যে প্রার্থীর যে অভিযোগ সেই প্রার্থীর যে অভিযোগে পাল্টা দিলেন কিন্তু ঘাটালের তৃণমূল প্রার্থী দেব তিনি কিন্তু একদম অত্যন্ত সুকৌশল একটা হাসি দিয়ে যেটা জানালেন যে হিরণ চট্টোপাধ্যায় একটা নাটক করছেন এবং নাটক করে তারা যখন বিজেপির এইভাবেই তারা নিজেদের দিকে এবং এলাকার মানুষ যাতে শান্তিতে ভোট না দিতে পারে তার একটা পরিকল্পনা করছেন একদম সুকৌশলী দেব কিন্তু আমরা কখনোই যে বিগত প্রায় আড়াই মাস ধরে যে নির্বাচনী প্রচার হয়েছে সেই নির্বাচনী প্রচারে কিন্তু আমরা কোথাও দেখিনি যে দেবকে উত্তেজিত হতে বা একটা উচ্চ বাক্য ব্যয় করতে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নির্বাচন দিন একইভাবে কিন্তু তিনি একেবারে খুব সুকৌশলে তিনি তার যে নির্বাচনী বৈতরণী পার করতে চাইছেন সেটা কিন্তু বলাই যায় এইখানে দাঁড়িয়ে যে দেবের যে উত্তর এবং এবং হিরণ চট্টোপাধ্যায়ের যে অভিযোগ সেই অভিযোগ এবং পাল্টা অভিযোগের দিকটা কিন্তু আমাদের নজরই থাকছে এই যে সারা দিনভর কিন্তু একইভাবে এই যে অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে যেটা তো আমরা আরেকটা বিষয়ে তোমাকে একটু জানাবো সোমরা যে রাজ্য নির্বাচন মানে নির্বাচন কমিশনে কিন্তু প্রতি বছরের মতন এবছরও যে অভিযোগ সেই অভিযোগ কেন্দ্র করা হয়েছে যেমন বিভিন্নভাবে সেই অভিযোগের মাত্রা কিন্তু এবছর এই ইতিমধ্যেই বেলা একটা দুটো প্রায় দুটো বেজে গেছে এই দুটোর মধ্যে প্রায় এক হাজারের বেশি অভিযোগ কিন্তু ইতিমধ্যেই লিপিবদ্ধ হয়েছে বেশ কিছু অভিযোগ তারা নির্বাচন কমিশন তারা যে অভিযোগ এসছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং পাশাপাশি যেই কথাটি বলছিলাম যে একটা ফেক ভিডিও তুলে সমাজ সামাজিক মাধ্যমে ভাইরাল করে দিয়ে একটা বাড়তি চেষ্টা বাড়তি সুযোগ বা সুযোগ পাওয়ার যে চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস সেই বিষয়টিকেও নসরাত করে দিল নির্বাচন কমিশন এই ধরনের যে অভিযোগ সেই অভিযোগগুলো যত আসছে নির্বাচন কমিশন কিন্তু একদম তৎপরভাবে তারা কিন্তু এই নির্বাচন প্রক্রিয়াটাকে সুসম্পন্ন করার যে চেষ্টা সেই চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং পাশাপাশি নির্ভয় বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ না থাকলেও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কিন্তু শাসক শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়ই কিন্তু অভিযোগ করেছেন এই হিরণ চট্টোপাধ্যায় তিনিও কিন্তু যে ইয়ের কাছে মানে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একটা অভিযোগ তুলেছিলেন যে তাদের সামনে যখনই তার যে বুথের পুলিং এজেন্ট তাকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু জেলা আধিকারিক রয়েছে সে তারা কিন্তু কেন্দ্রীয় আধিকার কেন্দ্রীয় নিরাপত্তা যে আধিকারিকরা রয়েছে সিএসএফ জওয়ানরা তারা কিন্তু কোন ব্যবস্থা নেয়নি একইভাবে কিন্তু আরেকটি পাল্টা অভিযোগ করেছেন জুন মালিয়া মেদিনীপুরের যিনি তৃণমূল প্রার্থী জুন মালিয়া তিনি কিন্তু অভিযোগ করছেন যে যে এইভাবে যে ভোটারদের প্রভাবিত করছে সিআরপিএফ জওয়ানেরা যারা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী রয়েছে তারা কিন্তু প্রভাবিত করছে ভোটারদের যে বিজেপিকে ভোট দেওয়ার জন্য এই ধরনের অভিযোগ কিন্তু জুন মালিয়ার গলায় শোনা গেছে এই জায়গায় দাঁড়িয়ে এখনও পর্যন্ত সেই অভিযোগ কিন্তু খতিয়ে দেখছেন সমস্ত বিষয়টি খতিয়ে দেখছেন নির্বাচন কমিশন এবং সব বড় কথা এখনও পর্যন্ত পর্যন্ত বিক্ষিপ্ত কিছু ঘটনা সেইভাবে বড় কোনো ঘটনা কিন্তু এখনও পর্যন্ত ঘটেনি আমরা চাইব যে নির্বাচন কমিশন যেভাবে উদ্যোগী হয়ে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছেন একেবারে ছোটোখাটো দু একটি ঘটনাকে যাতে যেই ঘটনা ঘটেছে সেই ঘটনাটাও যেন পরবর্তীকালে আগামী যতক্ষণ নির্বাচন রয়েছে সেই ততক্ষণ যেন এই নির্বাচন প্রক্রিয়া একেবারে সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে নির্বাচন প্রক্রিয়া চলে সেই সেই যেরকম চেষ্টা চলছে করছে নির্বাচন কমিশন এবং পাশাপাশি আমাদেরও এটাই আশা রইল যে একদম সুষ্ঠু এবং স্বাভাবিক নির্বাচন পশ্চিমবঙ্গের মানুষ দেখুন শুনুন একেবারেই তাই আজকে ষষ্ঠ দফা নির্বাচনটি কীরকমভাবে হয় সেটা বেলা যত গড়াবে স্পষ্ট করে বোঝা যাবে তবে তুমি যেরকমটা বলছিলে যে নানারকম যে অভিযোগ উঠে আসছে বিক্ষিপ্ত বেশ কিছু অভিযোগ পঞ্চম দফা পর্যন্ত যেই অভিযোগ আমরা দেখেছিলাম ষষ্ঠ দফাতেও কিন্তু সেই অভিযোগ অব্যাহত রয়েছে একই পর এক অভিযোগ সামনে আসছে সঙ্গে থাকো উৎপল তবে এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো যেখানে ফের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে এবার মহিলা হেনস্থার অভিযোগ উঠছে যে খবরের দিকে আমরা নজর রাখার চেষ্টা করছি যেখানে ফের জওয়ানের বিরুদ্ধে এবার মহিলা হেনস্থার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে এবার অভিযোগ ভোট দিতে আসার সময় হেনস্থা মহিলাকে ভোটে ডিউটি থেকে সরানো হলো অভিযুক্ত জওয়ানকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে এবার অভিযোগ উঠছে যেখানে মহিলা হেনস্থার অভিযোগ উঠছে এবার ভোটের ডিউটি থেকে সরিয়ে দেওয়া হলো সেই অভিযুক্তকে গুরুতর অভিযোগ ভোট চলাকালীন এরকম একটা গুরুতর অভিযোগ সামনে আসছে যেখানে ফের জওয়ানের বিরুদ্ধে এবার মহিলা হেনস্থার অভিযোগ কেন্দ্রীয় বাহিনী জওয়ানের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে যেখানে ভোট দিতে আসার সময় হেনস্থা মহিলাকে ভোটের ডিউটি থেকে সরানো হলো অভিযুক্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রেখেছি যেখানে নির্বাচন চলছে এবং ষষ্ঠ দফা নির্বাচনে এক গুরুতর অভিযোগ যেখানে কেন্দ্রীয় বাহিনী যারা মানুষকে তারা রক্ষা করবে এবং সেই জায়গা থেকে তাদের বিরুদ্ধে এবার অভিযোগ উঠছে ফের জওয়ানের বিরুদ্ধে এবার মহিলা হেনস্থার অভিযোগ কেন্দ্রীয় বাহিনী জওয়ানের বিরুদ্ধে এবার অভিযোগ উঠছে ভোট দিতে আসার সময় হেনস্থা মহিলাকে ভোটের ডিউটি থেকে সরানো হলো অভিযুক্তকে এ নিয়ে নিউজের রয়েছেন আমাদের ডিস্ট্রিক্ট ইনচার্জ উৎপল দা উৎপল এই বিষয়টাকে নিয়ে কি বলবে যেখানে কেন্দ্রীয় বাহিনীর জোয়ান এবার তিলি কাঠ করায় নিরাপত্তারক্ষী অর্থাৎ কেন্দ্রীয় যে কেন্দ্রীয় নিরাপত্তার জওয়ান যারা রয়েছে তাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠলো আমরা ইতিমধ্যে দেখলাম যে এই এই অভিযোগকে ঘিরে কিন্তু প্রতিক্রিয়া দিলেন তৃণমূল প্রার্থী দেব তিনি যেটা জানাচ্ছেন যে এই ধরনের অভিযোগ তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এই কেন্দ্রীয় জওয়ানের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগটা অবশ্যই খতিয়ে দেওয়ার দরকার এবং তার কাছে যে আগ্নেয়স্ত্র অর্থাৎ কেন্দ্রীয় জওয়ানের কাছে যে আগ্নেয়স্ত্র ছিল সেই আগ্নেয়স্ত্রের জওয়ানটিকেও কেড়ে নেওয়া হয়েছে এমনটা জানিয়েছেন দেব এবং পাশাপাশি এই তাকে তাকে যে নির্বাচন প্রক্রিয়া সেই নির্বাচন প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেখানে অন্য নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েন করেছেন নিরাপত্তা নির্বাচন কমিশন এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে দেবের যে অভিযোগ সেই অভিযোগ পাশাপাশি এই যে মহিলা এই যে গৃহবধূ তার বিরুদ্ধে যে তিনি যে অভিযোগ করছেন এই অভিযোগটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ যে এই অভিযোগটা কত অবশ্যই খতিয়ে দেখবেন প্রশাসন কিন্তু ঘটনা হচ্ছে একজন নিরাপত্তা কর্মী তিনি ভোটের নিরাপত্তা দেওয়ার জন্য যাকে আনা হয়েছে তিনি এই কেন্দ্রীয় জওয়ান তিনি কিন্তু পরিষ্কার যেটা জানা মানে এইভাবে যে অভিযোগ হচ্ছে তার বিরুদ্ধে সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ সময় তাই এই বিষয়ে নির্বাচন কমিশন তারা ঠিকই পদক্ষেপ নেয় এবং সেদিকেও কিন্তু নজর থাকবে যদিও অভিযুক্তকে ইতিমধ্যেই ভোটের ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে এদিকে অবশ্যই নজরে থাকবে অন্যদিকে যে ছাপ্পা ভোটের অভিযোগ উঠছে বিভিন্ন জায়গা থেকে এবং কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম যেখানে গাংরা বাসুরে বোর্ড প্রাইমারি স্কুল দুশো উননব্বই নম্বর বুথে অবাধে ছাপ্পা বিজেপি এমনটাই অভিযোগ উঠে আসছে ঠিক কি অভিযোগ রয়েছে শোনাব আপনাদের দিয়ে ভোট আটকানো যায় না এবং আমি তো এটা ফেসবুকে পোস্ট করলাম একটু আগে সোনাচুরে এরা সব বিজেপির কর্মী মিলে ছাপ্পারি কিং করছে আমরা কোনো একটা সূত্র মারফত এইটা পেয়েছি সেই জায়গাতে আমি আপনাদের বলছি গোটা সোনাচুরা গোটা সোনাচুরা জুড়েই বিজেপি সন্ত্রাস চালাচ্ছে ছাপ্পা চালাচ্ছে আমরা কিছুটা রিকভারি করেছি ওই জায়গাগুলোতে কিছুটা আমাদের এজেন্টদের বসিয়েছি এটা এখনও অধিকাংশ জায়গা সোনাচুরার সেখানে হুমকি দেওয়া হচ্ছে এবং যেখান থেকে খালি করা যাচ্ছে সেখানে তারা এইভাবেই ছাপ্পা চালাচ্ছে ইলেকশন কমিশনকে জানিয়েছে একদম ইলেকশন কমিশনকে আমরা বুথ নাম্বার দিয়ে অভিযোগ জানিয়েছি ইতিমধ্যেই এবং এটা পাবলিককে দেখার জন্য আমরা এটা পাবলিক করলাম জনতারও দেখা উচিত শুভেন্দু অধিকারী যে বড় বড় গণতন্ত্রের কথা বলেন তার নিজের বিধানসভা এলাকার কি অবস্থা তিনি করে রেখে আমি আবার বলছি টুকলি করে পাস করা যায় টুকলি করে ফার্স্ট হওয়া যায় না শুভেন্দুবাবু যদি মনে করেন এই করে নন্দীগ্রাম থেকে কুড়ি হাজার লিড নেবেন আপনি দেবেন খেলা উল্টো পড়ে যাবে এর বেশি দিন এ চলবে না এই সিস্টেম চলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেলা যে কাজ করেছিলেন সে কাজ থেকে তৃণমূল কংগ্রেস শিক্ষা নিয়েছে একই ভুল আর দ্বিতীয়বার করার সুযোগ দেবেন আপনারা শুনলেন দেবাংশু ভট্টাচার্যের বক্তব্য তমলুকের তৃণমূল প্রাপ্তি দেবাংশু ভট্টাচার্য তিনি বলছেন যে এই ভিডিও একটি সূত্র মারফত পেয়েছেন এবং যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে বিজেপির তরফে সেখানে ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে একেবারে গুরুতর অভিযোগ প্রত্যেকটা নির্বাচনে আমরা এই অভিযোগ পেয়ে থাকি যে ছাপ্পা ভোট চলছে এবং লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও তার অন্যতা হল না ষষ্ঠ দফায় এসে এই ছাপ্পা ভোটের যে অভিযোগ সেই অভিযোগ কার্যত ভিডিওর মাধ্যমে সামনে এসেছে যদিও এ সত্যতা যাচাই করনি নিউজ বর্তমান তবে সেই অভিযোগ যে উঠে আসছে তা দেখতে পাচ্ছেন যেখানে দেবাংশু ভট্টাচার্য তিনি বলছেন সূত্র মারফত তিনি ভিডিও পেয়েছেন এবং যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে বিজেপি তরফে ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে আমরা চলে যাব নিউজ রুমে উৎপলদা রয়েছেন উৎপলদা যে অভিযোগ উঠে আসছে একেবারে অভিযোগ অস্বীকারও করা হচ্ছে কিন্তু এই ভিডিও তো তা অন্য কথা বলছে একেবারে যে অবাধে ছাপাপড় চলছে সে তো বোঝাই যাচ্ছে একেবারে সুমনা দেখো যে বিষয়টি যে ভিডিওটি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে যেটা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যদিও তৃণমূল কংগ্রেসের দাবি যে এইটি এইভাবেই বিজেপি সোনাচুড়া যে গ্রাম আছে সেই গ্রামের যারা একটি বুথে এইভাবে বিজেপি কর্মীরা তারা কিন্তু ছাপ্পা ভোট দিচ্ছেন যদিও দেখো যে ছবিটি সেই ছবিতে কিন্তু একটা ছ বিষয় পরিষ্কার যে এটি একটি সিসিটিভি ক্যামেরার ছবি এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ক্যামেরার যে ছবি সেই ক্যামেরার ছবিটা কিন্তু একমাত্র নির্বাচন কমিশন ছাড়া অন্য কেউ এই ছবিটি দেখতে পারবেন না ইতিমধ্যে এই মুহূর্তে সেই জায়গায় দাঁড়িয়ে এই ছবিটি আদেও কি আজকের ছবি নাকি অন্য কোনো আগের ছবি সেই বিষয় কিন্তু অবশ্যই নির্বাচন কমিশন খবর খতিয়ে দেখছেন বিষয়টি এবং যে বিষয়টি তোমাকে জানাচ্ছিলাম যে নির্বাচন কমিশন কমিশনের পক্ষ থেকে যে ভিডিও তারা যে দাবি করছেন যে এই ভিডিওটি সামাজিক মাধ্যমে যে এই ভিডিওটি ছড়িয়েছে এই ভিডিওটি কারণ তার কোনো অস্তিত্ব নেই কারণ প্রত্যেকটি নির্বাচন কমিশনের যে বিধি সেই বিধি অনুসারে এই প্রত্যেকটি যে বুথ রয়েছে সেই বুথে কিন্তু সিসি ক্যামেরা রয়েছে এবং সেই সিসি ক্যামেরা তিনি তারা কিন্তু সরাসরি কমিশন থেকে তারা নজরদারি রাখছেন এবং তারা তাদের বিরুদ্ধে এই যে এই যে অভিযোগটা এসছে সাথে সাথেই কিন্তু তারা এই তাদের যে সিসিটিভি ক্যামেরা রয়েছে তারা যেই নজরদারি রয়েছে তাদের নজর দারিতে কিন্তু এই সেই কোনো ছবি ধরা পড়েনি এই কারণে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এই যে তার এই যে ছবিটি যেটা ভাইরাল হয়েছে তার কোনো সত্যতা আছে বলে সঠিক নয় বলে তারা দাবি করেছেন এই যে এবং এই যে ভিডিও সেই ভিডিও ঘিরে যে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছিলেন তৃণমূল কংগ্রেস বা যে বিষয়টিকে সামনে আনার চেষ্টা করছিল যদিও তাদের যে দাবি তাদের যে অভিযোগ সমস্ত অভিযোগটাকে নস্রাত করে দিয়েছে নির্বাচন কমিশন বেশ উৎপল দা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই পুরো বিষয়টি একেবারে বিশ্লেষণ করার জন্য তবে যে বিষয় দিকে আমরা নজর রাখার চেষ্টা করছি যে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যে নির্বাচন চলছে আট লোকসভা কেন্দ্রে এবং সেখানে আমাদের নজর রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় অভিযোগ করছে এবং এবং যেদিকে আমরা নজর রাখার চেষ্টা করব এবার ময়নাতে সেখানেও কিন্তু গুরুতর অভিযোগ উঠে আসছে ময়নার বাচ্চাই সেখানে তৃণমূল কংগ্রেসের যে সংঘর্ষ সেই সংঘর্ষ সামনে আসছে এবং ইতিমধ্যে একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে ময়নার বাচ্চাই যেখানে বারবার খবরের শিরোনাম হয় এবং ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনেও তার অন্যতা হলো না আমরা দেখতে পাচ্ছি সেখানে তৃণমূল বিজেপির সংঘর্ষে একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে বাচ্চার ছবি আপনাদের দেখাচ্ছি যেখানে ইতিমধ্যেই নির্বাচনকে কেন্দ্র করে একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে তৃণমূল বিজেপি সংঘর্ষে সেখানে আহত হয়েছেন এবং বারবার এই ময়নার বাচ্চার সবসময় খবরের শিরোনামে উঠে আসে এবং সশ্বতাপার নির্বাচনে তার অন্যতা হলো না এরকম গুরুতর অভিযোগ উঠে আসছে চেষ্টা করব যেখানে। এবারের কুর্মী ভোট লোকসভা নির্বাচনে সেখানে বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এবং কুর্মি সেখান থেকে একজন প্রার্থী তারা দাঁড়িয়েওছেন এবং সে আজ এই লোকসভা নির্বাচনে ঠিক এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা প্রভাব পড়তে চলেছে আমরা আলোচনা করব নিউজরুমে রয়েছেন আমাদের ডিস্ট্রিক্ট ইনচার্জ উৎপল দাস উৎপল দাস যে এই কুর্মী যে ভোট বলা হয় ভোট ব্যাঙ্ক বলা হয় সেটা এই লোকসভা নির্বাচনে ঠিক কতটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে দেখো কুর্মীদের যে ভোট সেই ভোট থেকে ঘিরে কিন্তু আমরা দেখলাম যে পুরুলিয়ায় একটি প্রার্থী তারা দিলেন এবং এই যে প্রার্থী দিলেন এই প্রার্থীর সমর্থনে কিন্তু তার এই প্রচার চলছিল বিভিন্ন সময় লাগাতার তারা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে লাগাতার সমন সমান তালে কিন্তু প্রচার চালিয়ে গেছেন এবং সব থেকে যে বিষয়টি যে কুর্মীরা কিন্তু তারা একদম নির্দল প্রার্থী হিসেবে একজনকে দাঁড় করিয়েছেন অজিত মাহাতো তার নাম সেই এই অজিত মাহাতো তিনি কিন্তু যে কুর্মী সমাজের নেতৃত্ব দিতেন সেই কর্মী সমাজের যারা ব্যক্তিত্ব দিতেন বিভিন্ন যে সমাজ সময় দেখেছি আমরা যে কর্মী সমাজ থেকে একাধিক অভিযোগ করা হয়েছে তাদের বঞ্চনার শিকার হতে হয়েছে বিভিন্নভাবে তারা বঞ্চিত হয়েছে মূল স্রোতে ফিরতে চাইছেন এবং সমাজের অন্যান্য যারা মানুষ রয়েছে তাদের সঙ্গে সমান তালে তারা সমাজে বাঁচতে চাইছেন তাদের যে বিভিন্ন দাবি তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাহুল কর্মকার রাহুলের কাছে চলে যাব যে রাহুল এবারে লোকসভা নির্বাচনে কুর্মি এটা কুর্মি ভোট ব্যাংক যেটাকে বলা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর কিন্তু এবারেও সেই কর্মী সমাজ থেকে একজন প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন ঠিক এই পুরো বিষয়টা নিয়ে কি বলবে কতটা গুরুত্বপূর্ণ দেখো প্রথমে বলে রাখি যে লোকসভা নির্বাচন আজ ষষ্ঠ নির্বাচন শুরু হয়েছে বেশ কয়েক আটটি লোকসভা কেন্দ্রের মধ্যে নির্বাচন আজকে রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম আর এই যে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলো কিন্তু কুর্মী অধ্যসিত জায়গা বলেই কিন্তু পরিচিত আমরা এই মুহূর্তে যে জায়গায় রয়েছি এটি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের যে বামুনগোড়া যে গ্রাম রয়েছে সেই গ্রামের যে বুথ সেই বুথে আমরা দাঁড়িয়ে রয়েছি এই গ্রামটার বেশিরভাগ গ্রামে মানুষজনেই কিন্তু বেশিরভাগ ভোটারেই কিন্তু কুর্মী গ্রাম এবং যে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে যিনি কুর্মী প্রার্থী রয়েছেন সুরজিৎ কুরমালি তারও বাড়ি কিন্তু এই গ্রামেই তো আমরা এই যে গত পঞ্চায়েত নির্বাচনে আমরা যেমন দেখেছি যে কুর্মী যে জনজাতির জাতি রয়েছে সেই জাতির কিন্তু প্রার্থী পঞ্চায়েত নির্বাচনে লড়াই করেছেন কারণ তাদের যে মূল দাবি ছিল তাদের যে এস তাদের যে জাতিগত যে সংশয়পত্র সেখানে এসসি তাদেরকে করতে হবে সেই দাবিতেই কিন্তু তারা অনর এবং তাছাড়াও এখানে যে আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে যিনি নেতৃত্ব দেন সবসময় সঞ্জয় মাহাতো তিনি আমাদের সঙ্গে রয়েছেন তার সঙ্গে আবার কথা বলার চেষ্টা করব সঞ্জয় দা নিউজ বর্তমানে প্রথমেই জানাই স্বাগতম বলছি দেবারের ভোটে আপনাদের কুরমিদের কতটা প্রভাব দেখছেন দেখুন এই যে সাংকেপূর্ণভাবে ভোট হচ্ছে জঙ্গলমহলে যেটা কোনোদিন কল্পনা করা যায়নি এটা একমাত্র সম্ভব হয়েছে শুধুমাত্র কুরমিরা নিজেদের ভোটটাকে নিজেদের রাখার জন্য এই যে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে দীর্ঘ বঞ্চনা এই জাতির দীর্ঘ লড়াইয়ের পরেও এই জাতির কিন্তু দাবির প্রতি মান্যতা কেউ দেয় না বাধ্যই কুরমি জনজাতির মানুষ কিন্তু পার্থি দিতে বাধ্য হইছে আমরা উত্তর মালদায় প্রার্থী দিয়েছি মেদিনীপুরে প্রার্থী দিয়েছি ঝাড়গ্রামে প্রার্থী দিয়েছি পুরুলিয়ায় প্রার্থী দিয়েছি বাকুডে প্রার্থী এই বাঁকুড়ায় প্রার্থী হচ্ছে সুরজিৎ সিং কুড়িমালি এটা তার নিজস্ব বুথ এত শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো অন্য কোনো ডান্ডা ফান্ডা কিছু নেই কোনো ক্যাম্প পর্যন্ত করার প্রয়োজন হয় না প্রত্যেকটা দলেরই এজেন্ট আছেন কিন্তু মানে পুরোপুরি শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং আশি শতাংশ ভোট এই জঙ্গলমহলে কুড়মির পক্ষেই হবে এবং সুরজিৎ সিং পুলমালির পক্ষেই সে ভোটটা বলবো এই যে সুরজিৎ সিং পুলমালী যে আপনাদের কুর্মী সমাজের পক্ষ থেকে যে ভোটে দাঁড়ালেন এই এই পঞ্চায়েত নির্বাচন থেকে আমরা দেখছি গত পঞ্চায়েত নির্বাচন থেকে আপনারা প্রার্থী দিতে শুরু করলেন তো এই প্রার্থী দেওয়া কেন এই প্রার্থী দিলেন আর কিরকম প্রভাব পড়ছে আপনারা তো লোকসভার যখন প্রার্থী তো প্রচার বিভিন্ন জায়গায় গেছিলো সেখানে অন্যান্য যে জাতি যারা রয়েছে জনজাতির মানুষ রয়েছে তাদের কাছ থেকে কীরকম কী প্রভাব পাচ্ছে মানে কীরকম সাড়া পেয়েছেন দেখুন আমাদের যারা রাজনৈতিক দলের দলের আছেন তাদের সব এমএলএ এমপির কাছে কিন্তু আমাদের প্রস্তাবটা দিয়েছে উল্টে আমাদেরকে হুমকি দিচ্ছেন কেউ বলছেন কাপড় খুলে নেব অভিষেক ব্যানার্জি বলেছেন যে কুর্মীর ভোটের দরকার নেই তাহলে আমরা কাকে ভোট দেবো আর যারাকে আমরা ভোট দিচ্ছি তারাই যখন আমাদের কথা বলছেন না তখন আমরা বাধ্য হয়েছি আমাদের নিজস্ব ক্যান্ডিডেট দিতে। এইখানে শুধু কুর্মী না বিভিন্ন জাতি গোষ্ঠীর জনজাতি গোষ্ঠীর মানুষ আছে এইখানে অধিকাংশ মানুষই কিন্তু এটা সমর্থন করছেন এরকম সমর্থন করছেন যে আপনারা দেখেছেন যে মুসলমান সম্প্রদায়ের রামচাঁদ কাজী নেতৃত্বে আমাদের যে হিতমিতান গোষ্ঠী আছে অর্থাৎ কুর্মী বাদ দিয়েও যে জাতি গোষ্ঠী আছে তারাও কিন্তু সমর্থন করছেন এবং ওনারাও এখানে ভোট দিবেন এবং আমাদের বাঁকুড়ায় আমরা সংখ্যাগতভাবে কম আছি পুরুলিয়া ঝাড়গ্রামে আমরা ব্যাপক হারে আছি আপনারা জানেন পুরুলিয়ায় প্রায় দেড় লক্ষর বেশি ভোটে আমাদের অজিত প্রসাদ মাহাতো মানে জিত হচ্ছেন এই যে ভোট বিভিন্ন জায়গায় বিভিন্ন আপনারা ঘুরলেন এবং আমরা টেলিফোন করেছিলাম তিনিও বিভিন্ন জায়গায় ঘুরছেন এখনো পর্যন্ত কোনো জায়গায় আপনাদের যারা এজেন্ট রয়েছে বা তাদের কি কোথাও কোনো বাধা পেতে হয়েছে বা কোনো রকম কোনো সমস্যার মধ্যে পড়তে হয়েছে না আমাদের সমস্যা হয়েছিল প্রার্থীর আমাদের যে ইলেকশন এজেন্ট এইখানে আমাদের বুথ এজেন্ট সেই বুথ এজেন্টের কিছু ফুল সিগনেচার থাকার জন্য ওনাদেরকে রিজেক্ট করে দিয়েছিলেন তো চারটা বুথে এরকম হয়েছিল বিধানসভা বিধানসভার তামাখুন হয়েছিল এবং ডাবরি এই ছাড়াও আমাদের তালডাংরা বিধানসভায় তুস্তুটরিতে হয়েছিল আর জিয়া হয়েছিল সেগুলো আমি সাড়ে সাতটার মধ্যে তাদেরকে কিন্তু সেই এজেন্ট ফর্ম আবার সেই শর্ট সিগনেচারে আমি যেহেতু ইলেকশন এজেন্ট আছি আমার সিগনেচারে তাদেরকে পৌঁছে দেওয়া হয় এবং ওনারা এজেন্ট আছেন কেউ কোনোভাবে বাধা দেন না এটা আমাদের কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকেও বাধা দেওয়া হয়নি আর আমরা যে এলাকায় কুর্মী অধ্যুষিত আছি সেই এলাকাও আমরা কোনো বাধা দিইনি সব দেখতে পাচ্ছেন সবগুতেই এজেন্ট কিন্তু সব রাজনৈতিক দলেরই আছে গত পঞ্চায়েতে যেটা আমরা দেখেছি যে আপনাদের বেশ কয়েকটি জায়গায় ভালো ফলাফল হয়েছিল বেশ কয়েকজন যে গ্রাম পঞ্চায়েত সদস্য তারা এবং রানী বাঁধে আমরা যদি দেখি যে পঞ্চায়েত সমিতির সদস্য পর্যন্ত আপনাদের নির্দল কুর্মী সমাজের নির্দল থেকে তারা জিতে জিতেছিলেন তো সেই জায়গায় এই এইবারের যে লোকসভা নির্বাচন কতটা আশাবাদী এই এবারের ভোটে কত ভোট পাবেন কি মনে করছেন দেখুন পঞ্চায়েত পঞ্চায়েত ভোটে আমরা পাঁচশোর উপরে মেম্বার করেছি আমাদের তেরোটা পঞ্চায়েত নির্দল চলছে তো আমরা মানে বাঁকুড়ায় আমাদের পরিসংখ্যানগতভাবে এক লাখ কুড়ি হাজারের মতো মাহাতো আছে এই মাহাতো ভোটটা আমরা টোটাল পাচ্ছি তাছাড়া ছাড়াও আধার কাস্টের কিছু আমরা ভোট পাচ্ছি কারণ এটা জঙ্গলমোহনের যে স্বায়ত্তশাসনের দাবি যে যে দাবিটা দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে ঝাড়খণ্ডীরা তারা তুলে ধরেছিলেন এবং এই এলাকাটা বৃহৎ ঝাড়খণ্ডের অন্তর্ভুক্তি করার যে দাবিটা হয়েছিল সেই দাবির পক্ষে যারা চাইছেন যে সায়িত্ব শাসন হলেই আমরা কলকাতা দিল্লি থেকে শাসন শাসন থেকে উপনিবেশ শাসন থেকে মুক্তি পাব এই এলাকার জঙ্গলমহলের ল্যান্ডটাকে কলকাতার লোকেরা যে ভেস্ট ল্যান্ড হিসাবে যখন তখন ব্যবহার করছে একদম চাপরাশি থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট পর্যন্ত চাকরি নিয়োগ হয়ে যাচ্ছে সেইগুলোর হাত থেকে মানুষ কিন্তু মুক্তি চাইছে সেই কারণে ভোটটা আমরা একটা ভালো পজিশন পাবো আর পঞ্চায়েত নির্বাচনে আমাদের জঙ্গলমহলে আপনারা জানেন বিরোধী দলের ভূমিকায় মানে মর্যাদাটাই আমরা পাই এবং ভূমিকাও আমরা গ্রহণ করেছি যখন সারের কালোবাজারি হয়েছে আন্দোলন করেছি যখন ধানটা কুইন্টালে দশ থেকে বারো কেজি ছুট নেওয়া হচ্ছে সেটার আন্দোলন এই আদিবাসী কুর্মী সমাজের নেতৃত্বে হয়েছে মুকুটমণিপুরে অযাচিতভাবে জলটা ছেড়ে দিচ্ছিল পথে সেচের জল না দিয়ে সেটার জন্য আমরা দাবি বিভিন্ন সময় যে লড়াই সংগ্রামগুলো আমরা করছি শুধু যে জাতিসত্তার লড়াই তা নয় এই জঙ্গলমহলের সার্বিক উন্নয়নের জন্য আমরা কিন্তু লড়াই আছি এই কারণেই মানুষের কাছে আমাদের গ্রহণযোগ্যতা বেড়েছে এবং ভোট একটা ভালো অঙ্কের ভোট আমরা পাবো উৎসবের মানে গ্রাম বাংলা বা বাঁকুড়াতে তো উৎসবের মেজাজে ভোট হয় আজকে এই ভোটে আপনারা কি কী মানে সকাল থেকে কী কী প্রোগ্রাম আপনাদের ছিল যারা দলীয় কর্মী আপনাদের যে মানে সমাজের যে কর্মী আর কি সেই কর্মীরা আজকে কী কী করল দেখুন আমরা কাল রাত্রির থেকে সাজানো গোছানো গ্রামগুলোকে সাজানোর একটা আমরা প্রচেষ্টা চালিয়েছি দেখতে পাচ্ছেন চার দরিয়ে ঝান্ডা দেওয়া আছে আমরা প্রত্যেকটা বাড়িতে তাদের যে ক্রমিক নাম্বারগুলো সেগুলো আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি সরকারিভাবেও যদিও উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু আমরাও কিন্তু একটা চেষ্টা চালিয়েছি যাতে প্রত্যেকটা মানুষ কিন্তু সেই তাদের ক্রমিক নাম্বারগুলো পায় যাতে আমাদের এখানে যে পোলিং এজেন্টরা আছেন তাদের যাতে খুঁজে পেতে সুবিধা হয় বা সরকারি আধিকারিকদেরও খুঁজে পেতে সহায়তা করা যায় এই ছাড়াও আমরা উৎসবের মেজাজই পালন করছি কোনো জায়গায় মিষ্টি মুখ করানোর ব্যবস্থা আছে কোনো জায়গায় হয়তো ছোলা মুড়ির ব্যবস্থা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন পুরাটাই ঘুরছেন কারণ আমাদের এই জঙ্গলমহলের মানুষ কখনো অশান্তি চায় না এই জঙ্গলমহলের ভোটটা একদম উৎসব এবং প্রত্যেকটা মানুষ পার্সেন্টেজ আপনারা যদি দেখেন এখানে শহরের থেকে পার্সেন্টেজ অনেক বেশি ভোট পোল হয় তাই উৎসবটা আমরা উৎসব হিসাবেই পালন করি এবং গণতন্ত্র যে মর্যাদা সঠিক মর্যাদা দিয়েই পালন করার আমরা চেষ্টা করি দেখো এই গণতন্ত্র যে সবচেয়ে বড় এই উৎসব বা ভোটদান সেটাকে কিন্তু উৎসবের আকারেই কিন্তু পালন করেন এমনটাই দাবি করলেন কর্মী নেতা সঞ্জয় মাহাতো একেবারেই রাহুল আমাদের সঙ্গে রুমে রয়েছেন আমাদের ডিস্ট্রিক্ট ইনচার্জ উৎপল দাস উৎপল দাস রাহুল রয়েছে রাহুল যে বিষয়টি হচ্ছে যে এই যে কর্মী সমাজের যারা প্রার্থী অর্থাৎ নির্দল প্রার্থী হিসেবে তারা এবছর মনোনীত হচ্ছে করছেন লোকসভা নির্বাচনে এই যে পাঁচজন ছজন যে প্রার্থী রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই তুমি যে সার্বিকভাবে কি দেখতে পাচ্ছ কতটা প্রভাব পড়বে এই কর্মী সমাজের ভোট সেক্ষেত্রে শাসক বা বিরোধী দল যারা রয়েছে অন্যান্য তাদের মধ্যে কতটা প্রভাব পড়বে প্রথমে বলে রাখি যে এই আদিবাসী কর্মী সমাজের যে মূল দাবি সেই দাবির জন্য কিন্তু তারা গত পঞ্চায়েত নির্বাচন থেকে তারা কিন্তু এই ভোটের ময়দানে তারা নেমে নেমেছিলেন তো সেক্ষেত্রে তারা তাদের যেখানে যেখানে তারা তাদের তাদের জনসংখ্যা বেশি রয়েছে বা তাদের জাতি যেখানে বেশি রয়েছে সেখানে প্রায় বেশিরভাগ দূতই কিন্তু তারা দখল করে এবং গ্রাম পঞ্চায়েতও বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত দখল করেছে ইতিমধ্যে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাতেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের এই সব জেলাগুলিতেই কিন্তু কর্মী অধ্যুষিত বা কর্মী জনজাতির মানুষজন কিন্তু রয়েছে পুরুলিয়াতে সবচেয়ে বেশি আদিবাসী কর্মী মানে কর্মী সমাজের বেশি মানুষজন রয়েছে তারপর ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়াতে প্রায় এক লাখ এক লাখের উপরে কিন্তু এই কর্মী সমাজের মানুষজন রয়েছে তো সেই ক্ষেত্রে বাঁকুড়া তো বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত কিন্তু ইতিমধ্যে কর্মীদের যে দখলে এবং বাঁকুড়ার যে রাণীবাঁধ বিধানসভা রায়পুর বিধানসভা এবং তাললাহংরা বিধানসভার খানিকটা অংশ সেই অংশই কিন্তু কুর্মী জনজাতির বসবাস এই জন্যে একটা জিনিস বলা যেতেই পারে উৎপলদা যে এই যে নির্বাচন এই লোকসভা নির্বাচনে যেখানে শাসক তৃণমূল রয়েছে বিজেপি রয়েছে সিপিএমের মতন সিপিএম প্রার্থী দিয়েছে হ্যাঁ সেক্ষেত্রে কুর্মী তাদের যে এই নির্দল পার্টি সেই পার্টি কিন্তু বেশ কিছুটা হলেও অ্যাডভান্টেজে থাকবে কারণ জঙ্গলমহলের বেশিরভাগ অংশটাই কিন্তু এই কুর্মীদের কিন্তু বসবাস শুধু কর্মীরা ভোট দেবেন এমনটাই নয় এই আদিবাসী কুর্মী সমাজের সঙ্গে কিন্তু পাশাপাশি যে সমস্ত জাতিগুলি রয়েছে যারা সরকারের কাছ থেকে অনেক কিছু ভাবে বঞ্চিত রয়েছে তারাও কিন্তু এই কর্মীদের পাশেই কিন্তু রয়েছে এবং সবাই একসঙ্গে বৈঠক করে সমস্ত জাতি বেশ কয়েকটি জাতি একসঙ্গে বৈঠক করেই কিন্তু এই সিদ্ধান্ত এসেছে এবং এই প্রার্থীকে কিন্তু তারা সিলেকশন করে তাকে লোকসভা নির্বাচনের জন্য তাকে দাঁড় করিয়েছে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে একেবারে রাহুল আরেকটি বিষয় যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে যেই জায়গাগুলো তুমি বললে পুরুলিয়া বাঁকুড়া বা এই কুর্মী অধ্যুষিত যে অঞ্চলগুলো আছে সেই অধ্যুষিত অঞ্চলেতে বেশ কয়েকটি মানে সাতটি বিধানসভা নিয়ে একটি লোকসভা কেন্দ্র হয় সমস্তটাই কি কুর্মী সমাজ অধ্যুষিত সেখানে দাঁড়িয়ে অন্য সমাজের যারা মানুষ রয়েছেন তারা তারা ঠিক কিভাবে নিচ্ছেন এই কুর্মী সমাজের যারা প্রার্থী রয়েছে তাদের হ্যাঁ দেখো এই যদি বলা হয় পুরুলিয়া যেমন পুরুলিয়াতে যে বিধানসভাগুলি রয়েছে পুরুলিয়ার লোকসভার কেন্দ্রের মধ্যে সেখানে সবকটি বিধানসভায় কিন্তু কর্মী অধ্যুষিত হ্যাঁ রয়েছে সেখানে ঝাড়গ্রামে যদি যায় ঝাড়গ্রামও মোটামুটি ফিফটি পার্সেন্ট কর্মী রয়েছে সেই লোকসভার নিরিকে এবং বাঁকুড়াতেও বাঁকুড়াতে বাঁকুড়ার মধ্যে যেমন তাললাংরা বিধানসভার খানিক অংশ রায়পুর বিধান বিধানসভা খানিক অংশ এবং রানিবাঁধ বিধানসভার খানিক অংশ নিয়ে কিন্তু এই কর্মীদের যে ভৌগোলিক অবস্থান সেই লোকসভার মধ্যে কিন্তু এই তিনটে বিধানসভার এরকম এরকমভাবে মোটামুটি রয়েছে তো সেই জায়গায় তারা যেভাবে এই গত পঞ্চায়েত নির্বাচনে যেভাবে তারা ফল করেছে জঙ্গলমহলে তাই তারা কিন্তু আশাবাদী যে এইবারেও কিন্তু ভালো রকম তাদের ভোট তাদের আসবে এবং পাশাপাশি যে সমস্ত অন্যান্য যে জনজাতিগুলি রয়েছে যে জাতিগুলি রয়েছে তাদেরকেও কিন্তু তারা কনভেন্স করেছে এবং এই প্রার্থী দাঁড়ানোর আগে তাদের সঙ্গে কথা বলেন এবং কথা বলার পরেই কিন্তু পার্টি কিন্তু ঠিক করা হয় বাঁকুড়া লোকসভা কেন্দ্রের জন্য নির্দল পার্টি ঠিক করা হয় তো সেই ক্ষেত্রে তারা বেশ খানিকটা হলেও কিন্তু ভোট কাটবে এটা কিন্তু বলা যেতেই পারে উৎফলধান তাহলে কি রাহুল যেটা আমরা বলতে পারছি যেটা বলছিলেন বাবু যে তাদের যে শংসাপত্র অর্থাৎ জাতি শংসাপত্র নিয়ে তাদের যে মূল দাবি সেই দাবি পাশাপাশি যে তাদের যে অনুন্নয়ন সেই অনুন্নয়নের জায়গাটাকে কোনোভাবেই তারা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে তারা আবেদন করেও তারা সেই জায়গাটাকে আনতে পারেনি এবং যেটা উনি গুরুতর একটা অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বলেছিলেন যে কুর্মী সমাজের ভোট তৃণমূল কংগ্রেসের লাগবে না এই জায়গায় দাঁড়িয়ে এই যে তাদের যে ক্ষোভ সেই ক্ষোভ তাদের যে প্রার্থী তারা নির্বাচিত হলে এই ক্ষোভটা কতটা প্রশমিত হবে কি মনে হয় ডাক উৎপলার যখন তৃণমূল কংগ্রেসের নবজোয়ার যে প্রোগ্রাম চলছিল বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা দিয়ে যেমন আসে সেই সময় কিন্তু বাঁকুড়া জেলাও যখন ঢোকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে নবযোগ কর্মসূচি সেখানে আদিবাসী কর্মী সমাজের যারা প্রতিনিধি রয়েছে বা এই এলাকার যারা মানুষ রয়েছে সেই পূর্বী অঞ্চল দিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন যাওয়ার চেষ্টা করছিল সেই সময় তাকে তার সঙ্গে কথা বলার জন্য এই কর্মী সমাজের নেতৃত্বরা তারা যখন রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো পাত্তা না দিয়েই চলে যাওয়ার চেষ্টা করে এবং তার গাড়ি কিন্তু ঘিরে ধরে আদিবাসী কর্মী সমাজের লোকরা ঘিরে ফেলে এবং সেখানে তাকে আটকে বিভিন্ন ধরনের প্রশ্ন যখন হয় সেই সময় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছে যে কর্মীরা বিজেপিকে ভোট দিয়েছে গত উনিশের নির্বাচনে তার তৃণমূলকে ভোট দেয়নি এবং তৃণমূলের ভোটের কর্মী ভোট ভোটের প্রয়োজন নেই তৃণমূলের এমনটাই কিন্তু বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর যার ফলেই পঞ্চায়েত নির্বাচনে কর্মীরা কিন্তু নিজস্ব প্রার্থী দেয় এবং বেশ কয়েকটি জায়গায় তারা জয়লাভ করে অনেকগুলি গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যে কর্মীদের দখলে রয়েছে একেবারেই তাহলে আমরা বলতে পারি যেটা তুমি যেটা জানলালে যে কর্মী সমাজ মূলত বিজেপি যারা প্রার্থী রয়েছে তাদেরকেই নির্বাচিত করেছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে এবারে যখন কর্মী সমাজ ভোট দিয়েছে সেক্ষেত্রে বিজেপি নেতৃত্ব তারা কতটা এই কর্মী সমাজের প্রতি আস্থা রাখছেন দেখো প্রত্যেকটি রাজনৈতিক দলেই মনে করছেন যে কুর্মী সমাজ ভোট দেবেন বিভিন্ন রাজনৈতিক দলে বিভিন্ন প্রতীকে কিন্তু কুর্মী সমাজের যারা নেতৃত্ব রয়েছে তারা কিন্তু কোনোরকম কোনোভাবে মানে যে যারা পার্টি দাঁড়িয়েছে বা যেভাবে ভোট প্রচার করেছে গ্রাম থেকে আদায় করে তারা কিন্তু ভোট প্রচার করেছে যেটা আমরা এর আগে দেখেছি এবং গ্রামে গ্রামে বিভিন্ন সময় চাঁদা চাঁদা নিয়ে গ্রামের মানুষের কাছ থেকে তারা কিন্তু এর আগে খেমাসুলি বা পুরুলিয়া যে কোস্তার রেলওয়ে স্টেশন সেখানে অবরোধ করেছিল সেখানে অবরোধ পাঁচ দিন ধরে রেল অবরোধ করা ছিল রাজ্য সড়ক জাতীয় সড়ক অবরোধ করা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু অ্যাকচুয়াল এই জনজাতির মানুষরা কিন্তু একটু এক জেদে টাইপের হয় তো তাদের যে জেদ সেই জেদ কিন্তু তারা বজায় রাখার জন্য কিন্তু তারা এই লোকসভাতেও তারা প্রার্থী দিয়েছে এবং লোকসভায় তারা তাদের যে জাতিগত মানে তাদের যে জাতিগত যে বিষয়টা রয়েছে সেই কারণে কিন্তু তারা মনে করছেন যে আমাদের জাতির মানুষরা অন্য কোনো রাজনৈতিক দলে ভোট দেবেন না শুধুমাত্র কর্মী সমাজেই ভোট হবে এটা তারা কিন্তু মনে করছে উৎপল ধন্যবাদ রাহুল সুমনা তোমার প্রশ্ন রাহুলকে একেবারেই তাই আজকে রাহুল তোমার কাছে যে বিষয়টা আজকে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করলাম বা বিশ্লেষণ করার চেষ্টা করলাম তবে সর্বোপরি এখনো পর্যন্ত যে ভোট হয়েছে তার মধ্যে রাহুল আজকে ঠিক কি কি অভিযোগ উঠে এসছে এবং শান্তিপূর্ণ কি তাহলে ভোট হচ্ছে হ্যাঁ দেখো প্রথমে বলে রাখি ষষ্ঠ দফার যে নির্বাচন সেই নির্বাচন কিন্তু সকাল থেকে পিছপুলি ভোট হচ্ছে দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বাঁকুড়া লোকসভা কেন্দ্র এবং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র দুটি লোকসভা কেন্দ্র রয়েছে এই জেলাতে এই জেলার মধ্যে অন্যতম যেমন শালতোড়া মেজিয়া যে ব্লক রয়েছে বা সালতোড়া বিধানসভা এলাকার মধ্যে দু একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে তাছাড়াও ইন্ডাস একটি ঘটনা ঘটেছে বিষ্ণুপুর বিষ্ণুপুর জয়পুরে জয়পুর যে রয়েছে বিষ্ণুপুরের বিষ্ণুপুর লোকসভার মধ্যে সেই জয়পুরে একটি যে বুথ ছিল সেই বুথে যে জানালা সেই জানালা কিন্তু খোলা ছিল বেশ কিছুক্ষণ পর দেখে সেটিকে বন্ধ করা হয় এবং এই যে ছোটো ছোটো ছোটোখাটো যে বিষয়গুলি সেই বিষয়গুলি ছাড়া অন্য কোনো সেরকম বড় কিছু এখনো পর্যন্ত এই জেলাতে এখনো পর্যন্ত হয়নি শুভ একেবারেই একেবারে তাই বেলা যত গড়াবে ততই কিন্তু বোঝা যাবে যে শান্তিপূর্ণভাবে আদেও এই ষষ্ঠ দফা নির্বাচন সম্পন্ন হলো কিনা অনেক ধন্যবাদ রাহুল তোমাকে অন্যদিকে উৎপল দা তোমাকেও ধন্যবাদ আমরা পুরো বিষয়টা নিয়ে আজকে বিশ্লেষণ করার চেষ্টা করলাম যে আজকে ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনে যে আট লোকসভা কেন্দ্রে আমাদের নজর রয়েছে প্রত্যেকটি জায়গায় সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট হলেও বেশ কিছু বিক্ষিপ্ত অভিযোগ বা বিক্ষিপ্ত বেশ কিছু অশান্তির খবর উঠে আসছে তবে সেদিকে আমাদের নজর থাকবে আর আপনাদের আজকে দিনভর নজর থাকুক শুধুমাত্র নিউজ বর্তমানে পর্দায়